নমস্কার বন্ধুরা, ফ্রেন্ডস ডেকোরেশনের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা শিখব বেলুনের গেট। বেলুনের গেট তৈরি করার জন্য আমরা প্রথমত বেলুনগুলিকে ফুলিয়ে নেব। পাম্পারে আমরা এইভাবে প্রেস করে বেলুনগুলিকে ফুলিয়ে নেব। আজকে আমরা তিনটি কালারে বেলুনের গেট করার চেষ্টা করছি, স্পাইরাল সিস্টেমে করব। আমরা ব্যবহার করছি নীল, সাদা এবং লাল। আমরা প্রতিটি বেলুনকে 7 ইঞ্চি মাপের ফোলাচ্ছি। আপনারাও 7 ইঞ্চি বা 8 ইঞ্চি ফোলাতে পারেন, এই সাইজটা পারফেক্ট হয় আমাদের কাজের ক্ষেত্রে। আমি একসাথে তিনটি বেলুনকেই নট করে নিচ্ছি। আমাকে বেলুন ফুলিয়ে সহযোগিতা করছে শুভঙ্কর। শুভঙ্কর আমার সহকর্মী, আমরা একসাথে কাজ করছি, যার কারণে কাজটা আরও সহজ হয়ে যাচ্ছে। আপনারা একাও করতে পারেন, তাতে অসুবিধা হয় না। একটা রিবন বা দড়ি নেবেন, এইভাবে আপনারা ওটাকে নট করে নিবেন কোনো জায়গায়। তারপর বেলুনটিকে এরকম রেখে ভালোভাবে ওর মধ্যে পেঁচিয়ে নেবেন, যেমনভাবে আমি করছি। তারপর নেক্সট একই রকমভাবে পেঁচিয়ে নেবেন। শুধু মনে রাখবেন বেলুনের কালারটা ঠিক তার পাশাপাশি যেন হয়, যেমনভাবে চলছে। আমি যেভাবে করছি ঠিক এইভাবে যদি করেন, আপনাদের ক্ষেত্রে স্পাইরাল ডিজাইনটি করা খুবই সহজ হবে। আপনারা যতটা লেন্থের গেট করছেন ততটা মাপ মেপে নেবেন দড়িটির জন্য বা রিবন, যেটাই আপনারা ব্যবহার করুন না কেন। আমরা যে গেটটি মেপেছিলাম সেই গেটটি প্রায় 18 ফুট ছিল, এবং 18 ফুটের মাপ ধরে আমরা রিবন বা দড়ি যেটাই বলেন সেটা আমরা নিয়ে নিয়েছি। ঠিক সেইভাবে আমরা এইভাবে এই চেনটিকে তৈরি করে নেব সেই মাপের। একটু সতর্ক হয়ে আমাদের কাজ করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে কোন কালারের পর কোন কালার আসছে, এবং চেনটি যখন তৈরি হয়ে যাবে, দেখুন একদম লম্বায় অনেকটি বড় আমরা তৈরি করে নিয়েছি আমাদের গেটের মাপ অনুযায়ী। আমাদের গেটের রাউন্ড শেপে আর্চ করতে যতটা লাগার ছিল সেই মাপে নিয়ে নিয়েছি। এরপর আমরা এইভাবে নিচে এটিকে স্ট্যান্ডের সাথে বেঁধে নেব, এবং বাঁধার পর যে জায়গায় এটি হওয়ার সেই যথাযথ স্থানে আমরা এটাকে রেখে নেব। রাখার পর আমরা ভালো করে এটিকে দেওয়ালে থাকা কোনো রিবন বা কোনো দড়ি বা কোনো পেরেকের পিনের মাধ্যমে এটিকে ভালো করে বেঁধে নেব, যাতে এটি পড়ে না যায় বা হাওয়ায় নড়ে না যায়। দেখুন আমাদের মোটামুটি তৈরি হয়েই গেছে। আমাদের তৈরি আজকের গেটটি কি সুন্দরটাই না লাগছে বলুন, তাই না? তাহলে ঝটপট দেরি না করে লাইক করে দিন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। চ্যানেলটি নতুন তাই সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন প্লিজ। থ্যাংক ইউ, আপনার দিনটি শুভ হোক।